কমলাসাগর বিধানসভা এলাকার ফুলতলির মতিনগরে শুক্রবার দুপুর নাগাদ দুই শিশু খেলতে গিয়ে বাড়ির পাশে গর্তে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত দুই শিশুর নাম আফরোজা আক্তার এবং তার ভাই ফজল আহমেদ। আফরোজা আক্তারের বয়স 4 বছর এবং ভাই ফয়জুল আহমেদের বয়স 5 বছর। জানা যায়, অন্যান্য দিনের মতো আজও ভাই বোন বৃষ্টির মধ্যে খেলতে যায়। খেলতে গিয়ে পরিবারের লোকজনদের অলক্ষ্যে বাড়ির পাশেই গর্তে পড়ে যায়। সেই গর্তের জল থেকে ভাই বোন উঠতে পারেনি। বেশ কিছুক্ষণ ধরে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির পাশেই একটি গর্তের মধ্যে ভাই বোনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজনেরা। চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরাও। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খেলতে গিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে ভাই বোনের মৃত্যু সংবাদে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। আমার ভাতিজা আর ভাতিজি একটু গর্ত করা ছিল, ওই জায়গাটার মধ্যে জল দেন না। তারপরে বাচ্চা মানুষ, তারা কত বছর, একজনের 6 বছর আর একজনের 5 বছর, তারা গর্তের মধ্যে পড়ে গেছিল। তারপরে ওরা অজ্ঞান হয়ে গেছে। পরে তারপরে আমরা ওদেরকে হাফানিয়া হসপিটাল নিয়ে আইছি। নিয়ে যাওয়ার পরে ডাক্তার ওদেরকে দেখে বলছে যে মারা গেছে। এদিকে হাপানিয়া হাসপাতাল থেকে মৃত দুই শিশুর দেহ ময়নাতদন্ত না করেই পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য দাবি জানান পরিবারের লোকজন। কিন্তু ময়নাতদন্ত না করে শিশুদের মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে মৃতদের পরিবার পরিজনদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।